আমাদের চ্যানেলের সকল আপডেট পেতে আপনার স্ক্রিনে সাবস্ক্রাইব ও বেল বাটনটিতে ক্লিক করুন। গর্ভস্থ বাচ্চার হার্টবিট শুনতে পারা একটি উত্তেজনাকর মুহূর্ত হতে পারে। হার্টবিট মানে প্রাণের স্পন্দন। সাধারণত 6 থেকে 8 সপ্তাহের মধ্যে বাচ্চার হার্টবিট শুরু হয়ে যায়। এরপর থেকে চাইলে বিভিন্ন ডিভাইসের মাধ্যমে বাচ্চার হার্টবিট শোনা যেতে পারে। আজকের ভিডিওতে আমরা তুলে ধরব গর্ভস্থ বাচ্চার হার্টবিট শোনার 4টি উপায় সম্পর্কে। আশা করি মনোযোগ সহকারে দেখবেন। 1. স্টেথোস্কোপ। ফার্মেসি বা ডাক্তারি চেম্বারে গেলে ডাক্তারকে এটি ব্যবহার করতে দেখবেন। এর মাধ্যমে আপনি সহজেই বাচ্চার হার্টবিট শুনতে পারবেন। তবে 20 সপ্তাহ পার হওয়ার পর এটি ব্যবহার করতে হবে। এর আগে স্টেথোস্কোপ দিয়ে হার্টবিট শোনা যায় না। আপনি চাইলে নিকটস্থ ফার্মেসি থেকে ধার করে আনতে পারেন বা নিজেও একটি কিনে আনতে পারেন। 2. ফেটাল মনিটর। ডাক্তারি চেক আপের মধ্যবর্তী সময়ে ফেটাল মনিটর দিয়ে আপনি বাচ্চার হার্টবিট শুনে নিজেকে খুশি রাখতে পারেন। এই ডিভাইসটি দিয়েও 20 সপ্তাহের আগে হার্টবিট শোনা যায় না, কারণ বাচ্চা তখন অনেক ছোট। একটি কম দামের ফেটাল মনিটর আপনিও কিনতে পারেন, তবে আপনার ডাক্তারকে এই বিষয়ে জিজ্ঞেস করুন, তিনি সঠিক নির্দেশনা দিতে পারবেন। 3. ফেটাল ডপলার। এই ডিভাইসের ব্যবহৃত প্রোবটি গর্ভবতীর পেটে ঘোরানো হয়। বাচ্চার হার্টবিট কোন দিকে আছে প্রথমে বের করা হয়। একবার হার্টবিট পেলে এই ডিভাইসটি শব্দ তরঙ্গে বর্ধিত করবে, যার ফলে আপনি হার্টবিট শুনতে পারবেন। সাধারণত 12 সপ্তাহ পর থেকে এটি ব্যবহার করতে পারবেন। এটি একটি ব্যথাবিহীন প্রক্রিয়া। 4. আল্ট্রাসোনোগ্রাফি। একজন গর্ভবতী হিসেবে হয়তো আপনি এক বা একাধিকবার আল্ট্রাসোনোগ্রাফি করেছেন, দেখেছেন কিভাবে বাচ্চার হার্টবিট ধরা হয়। সাধারণত একজন গর্ভবতী 3 বার আল্ট্রাসোনোগ্রাফি করা উচিত। এ সময় আপনি নিজেই বাচ্চার হার্টবিট শুনতে আসবেন এবং জানতে পারবেন আপনার বাচ্চা কেমন আছে। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন।